নমস্কার, আজকে আমি আপনাদের সামনে দীপঙ্কর দাস। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা আপনার ও আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি কি বলতে পারেন আপনি যে বাজার থেকে যে জিনিসটা আপনার পরিবারকে খাওয়াচ্ছেন বা আপনি নিজে খাচ্ছেন তার মধ্যে সঠিক পুষ্টি ও গুণমান রয়েছে? কারণ আমাদের ভারতবর্ষের প্রায় 195 মিলিয়ন মানুষ আজকের ডেটে বিভিন্ন কারণে অপুষ্টির শিকার, এবং প্রত্যেক 10 জনের মধ্যে থেকে 4 জন শিশুই সেই অপুষ্টির ভুক্তভোগী। আজকে ডেটে প্রায় 51.4% মহিলারা যারা আজকে বিভিন্ন কারণে অপুষ্টিতে ভুগছেন, এবং যার কারণে যা যে সন্তান প্রসব হচ্ছে আজকের ডেটে ভারতবর্ষে, তারাও বিভিন্ন কারণে অপুষ্টিতে ভুগছে। আর সেই অপুষ্টি থেকে বাঁচার জন্য আজকে আমি এরকমই একটা গুরুত্বপূর্ণ উপাদান যার সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে আমাদের অন এন্ড অন নিউট্রিলাইফ। আজকের ডেটে 100% গ্যারান্টি সহকারে আপনার শরীরের যে গুণবত্তা গুণমান দরকার, এবং আপনার শরীরে টোটাল পুষ্টিকর উপাদানগুলো সহ ভিটামিন মিনারেলস এবং যা কিছু খনিজ পদার্থ আছে সবগুলো আমাদের এই নিউট্রিলাইফে বর্তমান। পায়ে খিঁচুনি ধরা, দাঁতে গর্ত, অসার অবস্থা, ভঙ্গুর নখ, ঘুমের অসুবিধা, বাজে অঙ্গ বিন্যাস, হৃদরোগের আক্রমণ, স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদিগুলো যেগুলো হয় প্রত্যেকটাগুলোই ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। তাছাড়াও ত্বকের নিচে জল জমা, মেদ বা চর্বি জমা, চুল পড়া, শুষ্ক আঁশের মতো ত্বক, নখে সাদা ভাব, অবসাদ, পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, শরীরের বিভিন্ন অংশে হাড়ের ক্ষয় ইত্যাদি প্রোটিনজনিত অভাবের কারণে হয়, এবং চুল পেকে যাওয়া, হাতে পায়ে ঝিঝি করা, ঠোঁটের কিনারে ও পায়ের গোড়ালি ফেটে যাওয়া, দেহের নানা অংশ অবশ হয়ে যাওয়া, পেশিতে টান ধরা, দেহে লাল ও সাদা রঙের ফোসকা উঠা, শারীরিক বিভিন্ন রোগ, এগুলা ভিটামিনের অভাবে হয়। আজকের ডেটে যদি আপনি দেখেন এক্সিমা, র্যাশ, ডায়রিয়া, নিউমোনিয়া, পায়ে ও জিহ্বায় ক্ষত, ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন ও ক্ষত শুকাতে দেরি হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, গাঁটের ব্যথা, হাড় দুর্বল হওয়া, চোখ ও চুলে বিভিন্ন প্রবলেম, সেক্সুয়াল বিভিন্ন প্রবলেম, এগুলা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হয় শরীরে জিঙ্কের অভাবে। এবং শাকসবজিতে অরুচি, ফাস্টফুড খাওয়ার ইচ্ছে যেটা প্রচণ্ড ইচ্ছে করবে, ক্লান্তিবোধ, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, শরীরে হাত পা ফুলা, অনিদ্রা, হাড়ের সমস্যা ইত্যাদি হয় ম্যাগনেসিয়ামের অভাবে। এবং হাই প্রেশার, স্নায়ুবিক বিভিন্ন রোগ, মাংসপেশির ব্যথা বেদনা, হৃৎপিণ্ডের জটিলতা, হজমে বাধা এবং শ্বাস নিতে অসুবিধা হওয়া, এইগুলো পটাশিয়ামের অভাবে হয়ে থাকে। আজকের ডেটে মাথা ঘোরা, স্নায়ুবিক বিভিন্ন চাপ, উদ্বেগ ও বিরক্তিকর অনুভব হওয়া, ক্লান্তি ও মাথা ব্যথা অনুভব হওয়া, এগুলা শরীরে কার্বোহাইড্রেটের অভাবে হয়। এবং আজকের ডেটে সেই সমস্ত উপাদানগুলা যেগুলোর অভাবে আমাদের শরীরে এই সমস্ত রোগগুলা হয়, সেগুলা আমাদের নিউট্রিলাইফের মধ্যে বর্তমান। এবং তাছাড়াও আমাদের নিউট্রিলাইফে আছে আয়রন, যেটা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, ঋতুচক্রের সময় বা প্রসবের সময় মহিলাদের অতিরিক্ত রক্তক্ষরণের ঘাটতি পূর্ণ করে, দুগ্ধপান করাচ্ছেন এমন মায়েদের জন্য বা গর্ভবতী মহিলাদের জন্য এটি খুব খুব লাভদায়ী, যেটা আয়রন প্রোভাইড করে। এবং এতে আছে সঠিক মিনারেলস যেটা শারীরিক গ্রোথ ও স্বাস্থ্যকে খুবই ভালো রাখে, এবং এতে ফোলিক অ্যাসিড থাকে যেটা গর্ভবতী মায়েদের বা নবজাত শিশুদের জন্য অত্যন্ত জরুরি। এগুলো ছাড়াও আমাদের নিউট্রিলাইফে আরো অনেকগুলা সর্বমোট 24টা উপাদান রয়েছে, সবগুলোর নাম উল্লেখ করছি না। তো আমাদের নিউট্রিলাইফের কিছু কিছু কাজ আমি আপনাদের উল্লেখ করছি, যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি ও ঊর্জা প্রদান করে, সঠিক পুষ্টি ও রোগমুক্ত জীবন দেয়, প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে থাকে, রক্তে অক্সিজেনের ঘাটতি পূর্ণ করে, রক্তে ভিটামিনের সঠিক মাত্রা দেয়, এর থেকে শরীর দরকারি মাইক্রোনিউট্রিয়েন্টস এবং স্ট্রেস এলিমেন্টস পায়, শারীরিক বিকাশ ঘটায়, এনিমিয়া দূর করে, সুন্দর চোখ, ত্বক, চুল ও সেক্সুয়াল বিভিন্ন ফাংশনকে সুস্থ রাখে, গর্ভবতী মা শিশু এবং দুগ্ধপান করাচ্ছেন এমন মায়েদের জন্য সুরক্ষিত, যে কোনো রোগকে দূরে রাখে, এর কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই, স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশ ঘটায়। আমাদের নিউট্রিলাইফ আপনি গরম দুধ অথবা গরম জলের সাথে নিতে পারেন। ছোট শিশুদের জন্য আধা চামচ, 6 থেকে 12 বছরের শিশুদের জন্য 1 চামচ, এবং 12 বছরের এবাব তাদের জন্য 2 চামচ, এবং যারা স্পোর্টসম্যান
তাদের জন্য 3 চামচ এবং গর্ভবতী মহিলাদের জন্য ফিজিশিয়ানের নিয়ম অনুসারে। আরো কিছু জানার থাকলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আর ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।